নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পয়লা এপ্রিল মোদি দিবস, ঘোষণা সুস্মিতার। কৃপার সভায় লোক কম, বিব্রত রঞ্জিত, দুষলেন আবহাওয়াকে। এনআরসির নথি নেই, মণিপুরের জেলে বরাকের 7 শ্রমিক। ঘরে আগুন লাগে, জীবন্ত দগ্ধ 3 বোন, বাবা অর্ধদগ্ধ। বিস্তারিত খবর। পয়লা এপ্রিল মানুষকে বোকা বানানোর দিন, তাই আজকের দিনকে মোদি দিবস হিসেবে ঘোষণা করেছে কংগ্রেস। সোনাবাড়ি ঘাটে এক নির্বাচনী সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানালেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, গত 5 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে শুধু বোকা বানিয়েছেন। সুস্মিতা আরও বলেন, বিজেপি প্রার্থী নিজের পরিচয় এবং দক্ষতা দিয়ে ভোট চাইছেন না, মোদীকে সামনে রেখে ভোট চাইছেন বলে জানালেন সুস্মিতা। আসাম রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি বলেছেন যে এ ফর অ্যাপেল নায়কন, এ ফর আয়ুষ্মান আর বি ফর বেটি বাঁচাও। আমি রঞ্জিত দাসকে বলবো, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা এপ্রিল ফুলস ডে। আমরা এপ্রিল ফুলস ডেকে মোদি দিবস আজকে ঘোষণা করলাম, এই খবরটা রঞ্জিত দাসকে দিয়ে দেবো। কিন্তু বিজেপির প্রার্থী নিজে কিন্তু নিজের কর্মদক্ষতা দিয়ে ভোট চাইছেন না। আমি বিগত 3-4 দিন থেকে ওনার স্টেটমেন্ট দেখছি, উনি ক্লিয়ারলি নরেন্দ্র মোদীকে সামনে রাখছেন। তার মানে বিজেপির প্রার্থীর নিজের উপরে হয়তো আত্মবিশ্বাস কম বলেই ওনাকে বারবার নরেন্দ্র মোদীর নামে ভোট চাইতে হচ্ছে। আমি মনে করি সেটা ওনার দুর্বলতা। হাইলাকান্দিতে দলীয় প্রার্থী কৃপানাথ মালার হয়ে নির্বাচনী প্রচার চালালেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। সোমবার হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী ঘাড়মুড়াতে একটি নির্বাচনী সভায় অংশ নেন রঞ্জিত দাস, কিন্তু প্রদেশ সভাপতি নির্বাচনী সভায় মানুষের সংখ্যা ছিল খুবই কম, বেশিরভাগ চেয়ার ছিল ফাঁকা। প্রদেশ সভাপতি মানুষের কম উপস্থিতির জন্য আবহাওয়াকে দায়ী করেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়াজি অষ্টলক্ষ্মী হিসাবে জ্ঞান করেছে, আর অষ্টলক্ষ্মী হিসাবে জ্ঞান করার পিছন আজি সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পরে মোদী ডাঙরে প্রচার অভিযান আরম্ভ করেছে, আর স্বাধীনতার পিছত সর্বোচ্চ যদি গুরুত্ব দিছে, যদি আমার উত্তর পূর্বাঞ্চলক দিছে, গতি স্বাভাবিকতে উত্তর পূর্বাঞ্চলের রাইজে যে বিবেকবান রাইজ, আগন্তুক দিনত ভারতীয় জনতা পার্টির অধিকাংশ সাংসদ আমার উত্তর পূর্বাঞ্চলের পর দিবগৈ, করিমগঞ্জের পর আগন্তুক দিনত আমি ভারতীয় জনতা পার্টি এবার সিটটি জিকিম, এই নিশ্চিত। বাপরে বাপ, এই আজি সেই যদি কোলে এই রাইজক ফাঁকি দিয়া হব, নরপি জনার্দনে অন্তরত দুঃখ পাব। কারণ কেউ এনেকা প্রখর রোদর যাকালি যে বারিষা হয়ে গেল, আজি রাতেপা যে বরষুণ, তারপর এইখানে মানুষ যিমানখিনি আহিছে, মই ভাবো এইখানে মানুষ 10,000তকৈ অধিক মানুষ বলে ভাবো। এনেকা প্রখর রোদত বোধহয় এইবার এইখানে প্রথম সভা হল, যখন নাকি মই মোর যান রাজনৈতিক সভা করছো সকলতো যদি সফলতম সভা যদি পাও, এইখানে সভায় কব লাগবে। বরাকের শ্রমিকদের এনআরসির কাগজ না থাকায় মণিপুরের জেলে থাকতে হচ্ছে। অসমের স্থায়ী বাসিন্দাদের মণিপুরে প্রবেশের সময় এনআরসি চাওয়ার নামে ফের হয়রানির ঘটনা ঘটছে। এবার সরাসরি জেলে স্থান হলো বরাকের এই শ্রমিকদের। সোনার দক্ষিণ মোহনপুরের 6, নতুন রামনগরের 1 শ্রমিককে ইম্ফলের কাছে পাচাই থানায় আটকে রাখা হয়। তাদের কাছে এনআরসির কাগজ চাওয়া হয়, পরে তাদের আদালতে পাঠানো হয়, সেখান থেকে জেলে। এ নিয়ে শ্রমিকদের পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। সর্বমোট 16 দৈনিক মজদুরকারী লোক মণিপুরে গিয়ে কাজ করার উদ্দেশ্যে গিয়েছিলেন। ওনাদেরকে মণিপুরে যাওয়ার পথে রাস্তায় কত গেট রয়েছে প্রত্যেকটি গেটে গেইটা চেক করা হয়েছে, কিন্তু পাতসি নামক একটি থানা আছে যেটা হচ্ছে ইম্ফালে, সেই থানায় যাওয়ার পর তাদেরকে আটক করা হয়। তাদেরকে আটক করে রাখা হয় থানায় যে তোমরা তো বাংলাদেশি কিংবা রোহিঙ্গা মুসলমান। তো তারা সঙ্গে সঙ্গে তাদের কাছে যে সমস্ত কাগজপত্র ছিল তারা দেখিয়েছেন, কিন্তু সেই থানার ওসি বা আইও তারা মানেনি। তো পরের দিন
আমার সাথে যোগাযোগ করেছিলেন দু একজন লোকের অভিভাবকরা। তো আমি সুনাই থানায় গিয়েছিলাম, সুনাই থানায় গিয়ে আমি অসি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি, যোগাযোগ করে বললাম যে এই সমস্ত ঘটনা ঘরে আগুন লেগে একই সঙ্গে তিন বোনের মৃত্যু হলো। অগ্নিদগ্ধ হয়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। এই ঘটনা নিয়ে রহস্যের দানা বেঁধেছে। রবিবার সন্ধ্যে ফুলের তলে কিরণ দেবের ঘরে রহস্যজনকভাবে আগুন লাগে। অগ্নিদগ্ধ হন কিরণ দেব সহ তার দশ অনূর্ধ্ব তিন মেয়ে। আগুন দেখে প্রতিবেশীরা ছুটে যান, খবর পেয়ে আসে দমকল। আগুন নিভিয়ে কিরণ দেব ও তার তিন মেয়েকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার মেডিকেলে কিরণ দেবের তিন মেয়ের মৃত্যু হয়। নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচুর পরিমাণে বিস্ফোরক সামগ্রী ধরা পড়ল বরখলার ভাঙ্গারপাড়ে। রবিবার বিকেলে আসাম রাইফেল এবং পুলিশ ভাঙ্গারপাড়ে এনামুল হকের বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে ১৮০টি জেলাটিন স্ট্রিক এবং ১৮০টি ডিটোনেটর বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয় এনামুলকে। কিবা হুতহুত করে মানুষজনের নাম কি? মানুষজনের নাম আইনুল হক। আইনুল হক। হাইলাকান্দিতে ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেন পঞ্চায়েত প্রতিনিধিরা। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের ১৪ জন জিপি সভাপতি এবং ১৪ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবারের লোকসভা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। সোমবার সাংবাদিক সম্মেলন করে জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা। তারা জানান, পঞ্চায়েত গঠন হওয়ার পর এখন পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ হয়নি, তার জন্য জনগণের কাছে তাদের জবাব দিতে হচ্ছে। যে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক ১৭-১৮ সালের যে কাজটা কমপ্লিট আসলো, এই কমপ্লিট কাজেরও পেমেন্ট এম জি এনরেগার মেটেরিয়ালসের যে কাজটা যেটা হইছিল এটার কাজ কমপ্লিট থাকা পরেও ২০১৮-১৯ কাজ যেটা কিন্তু কমপ্লিট নাই ওটা কিন্তু পেমেন্ট করা হয়েছে। আগের একটা কিছুটা টাকা রিলিজ করার পরে ওটা করা হয়েছে, যেহেতু নিয়ম হইল কি আগে ১৬-১৭ হইতো, পরে ১৭-১৮ হইতো, এর পরে ১৮-১৯ হইতো, এরকম মানে গভর্নমেন্ট গাইডলাইন ভায়োলেট করিয়া তারা এটা করছে। লাস্টলি যে সময় আমরা হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের বিডিও সুস্মিতা দাম ম্যাডাম উনি এই ঘটনাটা করেছেন। আর লাস্টলি যে সময় আমরা নতুনভাবে পিআরআই নির্বাচিত হয়ে আইসি, পিআরআই নির্বাচিত হওয়ার পরে যে সময় আমরা ১৮-১৯ এনআরএম আন্ডার এম জি এনরেগার একটা স্কিমও আমরা কোনো আমরা দিয়া দিছি, আমরা সিলেকশন করিয়ে প্রত্যেক জিপির থেকে দিয়া দিয়েছি, কিন্তু একটা স্কিমও স্যাংশন হয়েছে না, টিএস করানো হয়েছে না বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ করাইয়া ভিডিও আনতে পারছি না, যার কারণে হাইলাকান্দি ব্লকটা টোটালি ডিপ্রাইভ হয়েছে। এই কারণে আজকে যে সামনে যে আমরা নির্বাচন হার, আমরা এই কারণে আজকে আমরা হাইলাকান্দি ব্লকের সারা এপি এবং প্রেসিডেন্ট হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের এপি প্রেসিডেন্ট পঞ্চায়েত সবাই মিলিয়ে একটা ১৪ জন এপি এবং ১৪ জন প্রেসিডেন্ট সবে মিলিয়ে সম্মিলিতভাবে ডিসিশন লওয়া হয়েছে। আগামী এই যে আমরা যে সামনে যে পার্লামেন্টের ইলেকশন আর এই ইলেকশন আমরা ভোট বয়কট করবো। আমরা একটা ভোট দিতে সময় আমাদের ২৪টা ঘন্টা একদিন আমাদের নষ্ট হয়ে যায়। কী জন্য হয়? আমরা ডেভেলপমেন্টের জন্য আমরা ভোট দিই, কিন্তু যেহেতু ডেভেলপমেন্টই এই সরকারের আধিকারিকরা ডেভেলপমেন্ট করতেই ইচ্ছুক নয়, তাহলে আমরা ভোট দিয়ে কী করবো? আমরা জনপ্রতিনিধি হয়েও কিছু করতে পারছি না, তাহলে মানুষ ভোট দিয়ে কী করবে? এই জন্য আমরা সবাইকে বলবো এই ভোটটি বয়কট করার জন্য। ফের বেকারদের চাকরির ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধলেন শিলচরের সাংসদ সুস্মিতা দেব। রবিবার ধলাইয়া নির্বাচনী সভায় তিনি বলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী তিনি বেকারদের প্রতি বছরে ২ কোটি চাকরি দেবেন, কিন্তু বাস্তবে দেখা গেল দেশে বেকারদের সংখ্যা বেড়েছে। আমি সেই আশা রাখি যে ১৮ তারিখের নির্বাচনের আগে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। আপনারা অবগত যে ১৮ তারিখের নির্বাচন
গুরুত্বপূর্ণ নির্বাচন। আমার আগের বক্তারা তাদের বক্তৃতার মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছে, কিন্তু আমি আবার বলবো যে 2014 নির্বাচনটা ভারতবর্ষের ইতিহাসে 30 বছর পরে একটা সরকার ভারতবর্ষ পেয়েছিল যার সংখ্যাগরিষ্ঠতা ছিল, এবং 2014 নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজের নির্বাচনী সভায় দেশের জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কী প্রতিশ্রুতি দিয়েছিলেন? যে কংগ্রেস স্বাধীনতার পরে কোনো কাজ করেনি এবং বিজেপির সরকার হলে সাধারণ মানুষের জন্য আছে দিন আসবে। উনি সমস্ত দেশের নাগরিকদের বলেছিলেন যে উনি প্রধানমন্ত্রী হলে উনি গুজরাট মডেল ভারতবর্ষতে লাগু করবেন। আজকে 5 বছর হয়ে গেছে, আবার দেশের প্রধানমন্ত্রী বরাকের মাটিতে এসে একটা সভা করবেন, কিন্তু আমাদের বিচার করা উচিত যে 5 বছর যে সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষকে চালিয়েছে, কোন প্রতিশ্রুতিটা মোদিজি বিগত 5 বছরে বাস্তবায়ন করতে পেরেছেন? সভায় এছাড়াও ভাষণ দেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি বলেন, বিজেপি প্রার্থী রাজদীপ রায়কে কেউ চেনেন না, তাই তাকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এত সুন্দর বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে, নেতৃত্ব নিয়ে বক্তব্য দিতে আমরা আগে কোনো সাংসদকে দেখিনি। বন্ধুগণ, আমরা এখন একজন উপযুক্ত প্রার্থীকে পেয়েছি। বর্তমান উনার বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়িয়েছেন তাকে বরাক আসার জেলায় শহর ছাড়া গ্রামের কোনো লিগ লোক জানেই না, ওনার সঙ্গে কোনো পরিচয় নেই। যে লোককে আপনারা চিনেন না, জানেন না, তার সঙ্গে তাকে ভোট দিয়ে আপনাদের কী লাভ হবে? একটা গাছ এখন লাগাবেন, সে গাছ বড় হয়ে ফল দিবে কি দিবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের সামনে সুস্মিতা যে গাছ, সে বট গাছ, সে ফল দিবে সেটা 100% নিশ্চিত, এবং তাকে ভোট দিলে আমাদের লাভ হবে, আমাদের জেলার এবং বরাক উপত্যকার উন্নতি হবে। এই জন্য আমরা সবাই অনুরোধ করতে চাই, গতবারে গত নির্বাচনে এই মোদী সাহেব এখানে এসে ওনাকে হারাবার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু কাছাড় জেলার মানুষকে ধন্যবাদ জানাই, সে হিন্দু হোক, মুসলমান হোক, সে বাগানের মানুষ হোক, সে মণিপুরী হোক, সে ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক হোক, সে পাহাড়িয়া ভাইরা হোক, সবাই মিলে ওনাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। সেই সময় মোদী আর সেই মোদী হওয়ার মধ্যেও সুস্মিতা দেবকে হারাতে পারেননি, আর বর্তমানে আবার মোদী মহাশয় আবার বরাক উপত্যকা আসছেন, এবং গতবারের হাওয়ার চেয়ে এবার হাওয়া নেই। মোদী মহাশয় এখানে দয়া করে এসে টাকা পয়সা নষ্ট না করে অন্য জায়গায় যান, এখানে এসে আপনার কোনো লাভ হবে না। আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার দাবি জানালো আসাম বিশ্ববিদ্যালয় টিডিসির ছাত্র সংস্থা। একই সঙ্গে টিডিসি পরীক্ষার ফলাফল 45 দিনের মধ্যে ঘোষণা করার দাবিও জানায় সংস্থা। এই দাবির সমর্থনে টিডিসি ছাত্ররা সোমবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান। প্রতিবাদে আসাম ইউনিভার্সিটি আমরা জানাইছে যে সিইউ সেট তারা কন্ডাক্ট করতো না, তারা খালি এমটেক স্টুডেন্টের লাগে সিইউ সেটটা কন্ডাক্ট করবো, বাকি স্টুডেন্টের লাগে সিইউ সেটে ফর্ম ফিল আপ করার দরকার নাই। ঠিক আছে, আসাম ইউনিভার্সিটি আমরা এতটুকু জানাইছে যে খালি যারা এমটেক করবো তারার লাগে এই সিইউ সেটটা আবশ্যক, বাকিরার লাগে বাকি স্টুডেন্টরা সিইউ সেট করতে লাগতো না, তারা পরীক্ষা লাগে কোনো চিন্তা করতে লাগতো না। ঠিক আছে, আমরা আরও দাবি আছে যেমন 45 ডেজের রিজাল্ট, তো আমরা আজকে সব প্রিন্সিপালরার লগে আজকে ভিসি স্যারের দেখা হয়েছে, বহুত পেপার চেক হয়ে আইসে না, বহুত প্রবলেম আইসে, তাই আমরা এশিওর দিছি, এশিওর করছেন যে এপ্রিলের 10 তারিখের মধ্যে আমরা যেটা রিজাল্ট যেটা আছে ওটা দিলাই বা, এবং আমরার এক্সাম যেটা হইব এটা 6 মে থেকেই তারা পুরোপুরি ট্রাই করবা, 6 মে থেকেই যাতে অনার্সটা যেটা আমরা ডিফেন্স মিনিস্ট্রি এটা যাতে চালু করা হয় আর কি। তারপরে তৃতীয়ত, আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আসাম ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ তারা যাতে একটা এক্সট্রা ওয়েটেজ দেওয়া হয় তার কথা আমরা মানছি, যে তারা একটা এক্সট্রা ওয়েটেজ দেওয়া হইতো, তো আসাম ইউনিভার্সিটির যারা আন্ডারে যারা কলেজগুলো আছে 52টা কলেজ আছে এই স্টুডেন্টরা তারা একটা এক্সট্রা ওয়েটেজ পাইব, এটাও আমাদের মানা হয়েছে এই কথাটা। আজকে আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন কলেজ থেকে, শুধু একমাত্র একটা কলেজ না, পুরো বরাকবিলির যতটা কলেজ আছে সব কলেজ আমরা গেদার হয়েছি, আমরা ডিমান্ড রাখছি, ডিমান্ডটা হইল যে রিজাল্ট আজকে লেট করে 45 ডেজ থেকে বেশি লেট করে রিজাল্ট, যে লেটের রিজাল্টের ভুক্তভোগী আমরা স্টুডেন্টস, বাইরা কলেজে আমরা অ্যাডমিশন পাই না, আমরা অ্যাডমিশন পাইতে আমরা অসুবিধা। তারাপুর বিদ্যাপীঠ স্কুলের লাগোয়া জমি দখল করে নিয়ে যায় আসাম রাইফেল, এতে এই এলাকার মানুষের যাওয়া আসাতে অসুবিধা হচ্ছে। এ মর্মে স্থানীয় জনতা আদালতে আসাম রাইফেলের বিরুদ্ধে মামলা হয়।
আদালতের নির্দেশে জেলা প্রশাসন এবং পুরসভা এসে আসাম রাইফেল দখলে থাকা জমি দখলমুক্ত করে। অভিযানে ছিলেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, সদর সার্কেল অফিসার সহ আরও অন্যান্যরা। এইখানে আসামরা এইখানে এই যে বাল্মীকি পাড়া যে কলোনি, এইখানে এই এরা এখানে আসে প্রায় 100 বছর থেকে। রিসেন্টলি আসাম রাইফেলসে এই এন্টায়ার কলোনিটা কাটা তার দিয়া আটকাই দিছে, এমনকি তাদের রাস্তাতে বাড়াইবার কোনো ব্যবস্থা নাই। এই অবস্থাতে আদালতে একটা মোকদ্দমা হয়েছে, এই কলোনির মানুষে মোকদ্দমা করছে। মোকদ্দমা করার পরে আদালতের অর্ডারে আজকে ম্যাজিস্ট্রেট ফৌজ আইয়া এই রাস্তাঘাটগুলো সব খুলিয়া দেওয়া হয়েছে। একটু জায়গাটা কার আসল? জায়গাটা খাসলেন আসাম রাইফেল দখল করছে। আপনারা মিউনিসিপালিটিতে কোনো ইয়ে নিছেন না? না, মিউনিসিপালিটি নয়, আসাম রাইফেলসে জবরদস্তি দখল করছে। এর পরিপ্রেক্ষিতে কলোনির মানুষ আমাদের সহযোগে আদালতে মোকদ্দমা করছে। আদালতের নির্দেশে আজকে ম্যাজিস্ট্রেট এক্সট্রা ফোর্স তারাপুর থানার ইনচার্জ তারা আইয়া এই রাস্তাঘাট খুলিয়ে দিচ্ছে। মানে প্রাথমিক পর্যায়ে আদালতের অর্ডার আছে রাস্তা খুলিয়া দেওয়ার লাগে। যে তারাপুরের ইয়াতে যে মানে আসাম রাইফেলসের একটা ডিসপিউট চলি আছিল, কোর্ট অর্ডার মতে যখন তার কাতার বেড় আছিল এখন খুলিবলে এটা মই অর্ডার পাইছো, আর তার বিনিময়তে মই ইয়ালে আইছো। আর আই দেখা পালো যে এখানে অলরেডি মানে খোলা হয়েছে, তো এতিয়ালে আর নাই। ইয়ার লেংথটা দিয়া আছে আপনার, ওয়াইডটা দিয়া আছে 6 ফিট আর লেংথ 26 ফিট, এই মতে গোটেখানি আছে। লেনটো কার মানে এজ পার পজিশন রেকর্ড আপনার সেকেন্ড আর এস রেকর্ড মতে কিছু আসাম রাইফেলসর আছে, কিছু আপনার ইন পজিশন মানে অলরেডি অ্যালটমেন্ট দিয়া গেছে কিন্তু ফাইনালি হওয়া নাই। সো সেই কারণে লেনটো অল্প ডিসপিউটেড টাইপ, কিন্তু এটা কোর্টের অর্ডার মতে যে অর্ডারটা আছে সেই অর্ডার মতে আমি রাস্তাটা খুলিছো। 1 এপ্রিল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের জন্মদিবস পালিত হল শিলচর জেলা কংগ্রেস অফিসে। ইন্দিরা ভবনে এদিন তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা, সাংসদ সুস্মিতা দেব, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে সহ বিভিন্ন নেতারা। সাংসদ সুস্মিতা দেব বলেন, আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের জন্মতিথি, এটা আমরা কংগ্রেস অফিসে ওনাকে শ্রদ্ধা জানিয়েছি এবং ওনার আশীর্বাদ কংগ্রেসের প্রত্যেক কর্মীর সঙ্গে আছে। আর উনি আমাদের প্রেরণা ছিলেন, আছেন, থাকবেন। এবং আমরা সন্তোষ মোহন দেব যে রাজনীতি, সুস্থ রাজনীতির পরম্পরা কাছারে বজায় রেখেছে সেটা মেনেই আমরা রাজনীতি করব। যতদিন আমি মনে করি যে আমাদের দেশে আমাদের সংবিধান আছে সেটা মেনে আমরা চলব, এই রাজনীতি আমরা আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের কাছ থেকে শিখেছি। ড্রাগস আসক্তদের সংখ্যা বাড়ছে শহরে, প্রকাশ্যে ড্রাগস সেবন করার সময় জনতার হাতে পাকড়াও হলো এক যুবক, পরে জনতা তাকে পুলিশের হাতে সমঝেতে। লামডিংয়ের ডাউন ফার্স্ট প্যাসেঞ্জারে 100 বোতল অবৈধ মদ, বাজেয়াপ্ত করল রেল পুলিশ। এই মদের বোতলগুলি জেনারেল কম্পার্টমেন্টের সামনে রাখা ছিল, কোনো গ্রেফতারের খবর নেই। গত কয়েকদিন থেকে এইভাবে ট্রেনে মাদক ও নেশা জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে। প্রয়াত ফুটবলার আজমির হোসেন কংগ্রেসে যোগ দিলেন, সেবা দল ব্রিগেডে এদিন তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগ দিয়েছেন বলে জানান সেবা দল কর্মকর্তারা। আজ 1 এপ্রিল আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সন্তোষ মোহন দেবের জন্মদিবস, তার উপলক্ষে আমরা আজ ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। তৎসঙ্গে আজ আমরা সেবা দল এবং ব্রিগেডের পক্ষ থেকে আমাদের আপকামিং এমপি ইলেকশনের একটা এজেন্ডা রেখেছিলাম, মিটিং, এক্সিকিউটিভ মিটিং রেখেছি। তার মধ্যে আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ে আমাদের ক্যান্ডিডেট তথা বর্তমানে সাংসদ শ্রীমতী সুস্মিতা দেব উপস্থিত ছিলেন। সে উনি আমাদের গাইডলাইন দিয়ে গেছেন আমরা কীভাবে আমাদের যুব ব্রিগেড কাজ করবে পুরো কাছারে। আর ওনার উপস্থিতিতে ভারতীয় ফুটবলার আজমির হোসেন আমাদের সেবা দল জয়েন করেছে এবং হাতিকাল জিপির 6 নম্বর বিট মেম্বার নির্দল প্রার্থী ছিলেন, নির্দলভাবে প্রতিদ্বন্দ্বিতা করে উনি জিতেছেন, উনি আজকে আমাদের সেবা দল ইউনিয়ন ব্রিগেডে জয়েন করেছেন। আর তৎসঙ্গে আমরা শিলচরবাসী তথা আপামর কাছারবাসীকে সুস্মিতা দেবকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার।
পয়লা এপ্রিল মোদি দিবস ঘোষণা সুস্মিতার। কৃপার সভায় লোক কম, বিব্রত রঞ্জিত দুষলেন আবহাওয়াকে। এনআরসির নথি নেই মণিপুরের জেলে বরাকের সাত শ্রমিক। ঘরে আগুন লাগে জীবন্ত দগ্ধ তিন বোন, বাবা অর্ধদগ্ধ। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।